চুলকানি মানবদেহের এমন একটি সমস্যা যা আমাদের প্রাত্যহিক জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলে। কিন্তু আমরা অ্যালার্জি বা চুলকানি বলতে যা বুঝি তা আসলে সম্পূর্ণরূপে ভুল। এটা কেন ভুল এ নিয়ে আপনার প্রশ্ন জাগতেই পারে। আর অ্যালার্জি দূর করার জন্য অ্যালার্জির ধরন ও কারণ না বুঝে চিকিৎসা করলে সারা জীবনেও আপনার অ্যালার্জি নামক শব্দ থেকে মুক্তি মিলবে না, বরং আরও ভয়ঙ্কর ক্ষতির দিকে যাবে। একটু পরিষ্কারভাবে বললে বলা যায় যে কিছু ব্যক্তি আছে যাদের কিছু খাদ্য খেলে ত্বকের চুলকানি বেড়ে যায়, আবার কিছু ব্যক্তি আছে যাদের ধুলোবালিতে কিংবা পোষা প্রাণীর পশমের প্রভাবে অ্যালার্জি বেড়ে যায়, আবার কিছু কিছু ব্যক্তির নির্দিষ্ট কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও অ্যালার্জি বেড়ে যেতে পারে। এরকম অসংখ্য অ্যালার্জির ধরন আছে। চুলকানিকে অবহেলা করলেই চুলকানির দাপট দ্রুত বাড়তে থাকে, তখন ক্ষণিকের মধ্যে শরীরের কিছু স্থানে চাকা চাকা ফুসকুড়ি বেরিয়ে যায়, সেই স্থান লাল হয়ে ফুলে ওঠে। তাই চুলকানিকে অবহেলা নয়, আসার কথা হলো একটু সচেতন হলেই ঘরোয়া উপায়ে মুক্তি মিলবে এই চুলকানি নামক যন্ত্রণা থেকে। আজকের ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, কিন্তু হতাশ হবেন না, কেননা এই ভিডিওটি আপনার দেহে যে কোনো ধরনের অ্যালার্জি থাকুক না কেন তার ঘরোয়া সঠিক সমাধান দিতে পারে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই অ্যালার্জি কি, মানবদেহের অ্যালার্জি কত ধরনের, ঘরোয়া উপায়ে অ্যালার্জি হতে মুক্তির সঠিক উপায় কি। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। অ্যালার্জি কি? অ্যালার্জি হলো মানবদেহের দূষিত পদার্থের অতিরিক্ত নিঃসরণের চূড়ান্ত ফলাফল। মানবদেহের কোনো একটি বিশেষ উপাদান শরীর নিতে না পারলে তার প্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি দেখা দেয়। অ্যালার্জিতে তারাই বেশি আক্রান্ত যাদের রক্তে ইউসিনোফিলের মাত্রা বেশি হয়ে যায়। সহজ কথায় বলতে গেলে, মানবদেহে যে কোনো উপায়ে ইউসিনোফিলের মাত্রা বেশি হয়ে গেলেই তার দেহে চুলকানির প্রাদুর্ভাব ঘটবে। এই চুলকানি শরীরের যে কোনো স্থানে হতে পারে। মানবদেহের অ্যালার্জি কত ধরনের? প্রথমেই আপনার মনে হতে পারে যে অ্যালার্জি দূর করার উপায় জানতে অ্যালার্জির ধরন সম্পর্কে কেন জানব। তাহলে মনে রাখবেন, মানবদেহের অ্যালার্জি যেমন ভিন্ন ধরনের, তেমনি এটার কারণও ভিন্ন, আবার একই সাথে এটার চিকিৎসাও ভিন্ন। তাই অ্যালার্জির চিকিৎসা করার আগে এর ধরন ও কারণ জানাটা বেশ জরুরি। মানবদেহের অ্যালার্জির অনেক রকম ভেদ আছে, যেমন ফুড অ্যালার্জি। গরুর গোশত খেলে কিংবা বেগুন খেলে অনেকের অ্যালার্জির প্রকোপ দেখা দেয়, আর এ ধরনের কোনো খাদ্যের কারণে যে অ্যালার্জি তাই ফুড অ্যালার্জি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা IBS এর রোগী তারা দুধজাতীয় খাবার খেতে পারে না, এটাও এক ধরনের ফুড অ্যালার্জি, আর এই অ্যালার্জিটাই সব থেকে বেশি প্রচলিত। ড্রাগ অ্যালার্জি। কোনো ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যে অ্যালার্জি দেখা দেয় তাকে ড্রাগ অ্যালার্জি বলে। তবে ড্রাগ অ্যালার্জি ততটা ভীতিকর নয়, কেননা খুব সহজে এর সমাধান করা যায়। পেট অ্যালার্জি। পোষা প্রাণীর পশমের কারণে যাদের দেহে ক্ষতিকর প্রভাব পড়ে তাকে পেট অ্যালার্জি বলে। ডাস্ট অ্যালার্জি। অতিরিক্ত ডাস্ট কিংবা ধুলো ময়লার কারণে যাদের দেহের উপর খারাপ প্রভাব পড়ে তাকে ডাস্ট অ্যালার্জি বলে। এছাড়াও পোকামাকড়ের আক্রমণে কিংবা ছত্রাকের আক্রমণেও অ্যালার্জি দেখা দিতে পারে। ঘরোয়া উপায়ে অ্যালার্জি হতে মুক্তির সঠিক উপায় কি? মনে রাখবেন, অ্যালার্জি হলো মানবদেহের রক্তের দূষিত পদার্থের চূড়ান্ত বহিঃপ্রকাশ। তাই আপনি অ্যালার্জি দূর করতে গেলে ত্বকের উপরিভাগে যেমন গুরুত্ব দিতে হবে, তেমনি আপনার খাদ্যের দিকেও নজর দিতে হবে। এমন কিছু খাবার আছে যা মানবদেহের রক্তকে পরিশোধন করে থাকে, আর এইসব খাদ্য নিয়মিত খেলে আপনার রক্ত থাকবে পরিষ্কার, ফলে অ্যালার্জির সম্ভাবনা কমে যাবে। তাই এই ভিডিওতে যে চারটি প্রসেস দেখানো হবে তার একটিও অবহেলা করা যাবে না। ভিডিওর শেষের চূড়ান্ত টিপসটি যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি বাকি তিনটি ঘরোয়া উপায় সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। নিম পাতা। ভিডিওটি নিম পাতা দিয়ে শুরু করার বড় একটি কারণ হলো এটা সহজলভ্য। নিম পাতার সঠিক ব্যবহার আমাদের দেহের যে কোনো ধরনের অ্যালার্জি দূর করতে সক্ষম। নিম একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, তাই এটি মুখের ত্বকের অ্যালার্জির জন্য ঘরোয়া প্রতিকারে ব্যবহৃত হয়। তবে মনে রাখবেন, যদি আপনার দেহে ফুড অ্যালার্জির প্রকোপ খুব বেশি হয় তবে আপনাকে নিম পাতার রস খেতে হবে, একই সাথে নিম গাছের বীজ হতে একইভাবে রস করে খেতে হবে, ফলে আপনার দেহের দূষিত রক্ত দ্রুত পরিষ্কার হবে।
কেননা নিমের মাঝে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দ্রুত মানবদেহের রক্তের সাথে মিশে গিয়ে আপনার দেহের রক্তকে পরিশোধন করে। তবে একই সাথে আরও দ্রুত উপকার পেতে নিমের পেস্ট ত্বকের উপর ব্যবহার করতে ভুলবেন না। তাই বেশ কয়েকটি নিম পাতা নিয়ে পাতাগুলো একটি ব্লেন্ডারে পিষে নিন। আক্রান্ত স্থানের উপর পেস্টটি প্রয়োগ করুন এবং এটি 30 মিনিটের জন্য রেখে দিন। দেখবেন অ্যালার্জির প্রকোপ জাদুর মতো বিদায় নেবে। অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার সাধারণত ওজন হ্রাস এবং হজমজনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয় তেমনটা নয়। তবে ওজন হ্রাস করা বা ডায়রিয়া নিরাময়ের জন্য এটি কেবল দুর্দান্ত তা কিন্তু নয়, বরং এটি স্কিন কেয়ারের জন্য সেরা এজেন্ট। এটিতে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা ত্বকে চুলকানি এবং অ্যালার্জির প্রকোপ কমায়। তবে সংবেদনশীল ত্বকে এর ব্যবহার ঠিক নয়। এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এরপর তা ত্বকের অ্যালার্জিযুক্ত স্থানে লাগিয়ে 30 মিনিটের জন্য রাখুন। এবার এটি শুকনো ছেড়ে রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পেতে আপনি দিনে অন্তত দুবার এটি করতে পারেন। আদা। আদাতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা বিভিন্ন ধরনের ত্বকের অ্যালার্জির চিকিৎসায় ভালো কাজ করে। তবে আদার মতো পাওয়ারফুল ভেষজ উপাদানটি সঠিকভাবে দেহের উপর প্রয়োগ করতে হবে। এজন্য আদা টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে পেস্ট তৈরি করুন। এরপর তা ত্বকের অ্যালার্জিযুক্ত স্থানে লাগিয়ে 30 মিনিটের জন্য রাখুন। ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পেতে আপনি দিনে অন্তত দুবার এটি করতে পারেন। অ্যালার্জি দূর করার খাদ্য তালিকা। মনে রাখবেন, দেহের রক্তে ইউসিনোফিলের মাত্রা বেশি হবার ফলে দেহে অ্যালার্জি হয়। তাই ইউসিনোফিলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এমন খাদ্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, টমেটো, হলুদ, লেবু ইত্যাদি। এসব খাদ্যের প্রতিটির মধ্যে রয়েছে দেহের রক্তকে পরিশোধনের মতো ক্ষমতা। এছাড়া ভিটামিন সি যুক্ত খাদ্য আমাদের দেহের টক্সিন বের করে দিতে সাহায্য করে। সর্বোপরি খাদ্য তালিকা হতে সেসব খাবার বাদ দিন অথবা সীমিত পরিসরে খাওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।